নমস্কার, আমি শুভম। চলে এলাম আজকের টপিক নিয়ে। আজকের টপিক হলো গিয়ে অ্যাভারেজ আর এজ ডিটারমিনেশনের অঙ্ক মিশিয়ে আমি বেশিরভাগ এজের অঙ্কই দেবো, তো সেগুলো আমি করে দেবো। প্রথম অঙ্কটা আমি চলে আসছি। দ্য অ্যাভারেজ এজ অফ গ্রুপ অফ 20 গার্লস ইজ 15 ইয়ার্স, অর্থাৎ 20টা মেয়ে আছে একটা গ্রুপে, তাদের বয়স কত? 20টা মেয়ের 15 বছর অ্যাভারেজ। এবং আরেকটা গ্রুপ আছে 25টা ছেলে, যাদের বয়সের অ্যাভারেজ কত? 24। তাহলে অ্যাভারেজ এজ অফ যখন তাদের গ্রুপটা মিক্সড করা হয়, অর্থাৎ জানতে চাইছে তাহলে কত হবে। চলে আসছি, অর্থাৎ এখানে লিখলাম গার্লস, এখানে লিখলাম বয়েজ। আচ্ছা, 20টা মেয়ে কত করে অ্যাভারেজ? 15 করে, তাই তো? টোটাল তাহলে কত হবে? 15 দুগুণে 30, অর্থাৎ 300। আর বয়েজ কজন আছে? 25টা বয়েজ। কত করে তাদের অ্যাভারেজ? 24 করে। তাহলে কত হবে? এই জাতীয় গুণগুলো কিন্তু তাড়াতাড়ি করা প্র্যাকটিস করতে হবে। আমি কীভাবে করছি? 25 গুণ 20 কত হয়? 500। 25 দুগুণে 50, আর 25 গুণ 4 100, অর্থাৎ 600। তাহলে টোটাল হচ্ছে 900। এবার বলেছে অ্যাভারেজ অফ সবার মিলে নিউ গ্রুপ, সেটা হচ্ছে তাহলে 45 জনের যদি 900 এজ হয়, তাহলে এজ কত, অ্যাভারেজ কত? 45 দুগুণে 90, অর্থাৎ 20। তাতে অ্যাভারেজ এজ 20। বুঝতে পেরেছ? না বুঝতে পারলে কমেন্ট করবে। পরের অঙ্কটায় আমরা চলে যাচ্ছি। চলে আসলাম পরের অঙ্কটায়। অঙ্কটা দেখে নিই। দ্য অ্যাভারেজ এজ অফ 11 ক্রিকেট প্লেয়ার্স ইজ 20 ইয়ার্স। যখন এরকম বলবে আগে আমরা করে নেব। 20 বছর করে 11টা প্লেয়ারের বয়স কত হচ্ছে? আচ্ছা সরি, আগে এটা এখানে লিখি। দ্য অ্যাভারেজ এজ অফ 11 ক্রিকেট প্লেয়ার্স ইজ 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছর করে 11টা প্লেয়ারের বয়স কত হচ্ছে? 11 দুগুণে 220। তার সাথে কি বলছে? এবার ইফ দ্য এজ অফ দ্য কোচ অলসো ইনক্লুডেড, এজ যদি ইনক্লুড করা হয় তাহলে 11 জনের থেকে ওটা হয়ে যাবে 12 জন, তাই তো? তাহলে বয়স ওদের কী বাড়ে? অ্যাভারেজ 10% বাড়ে। আচ্ছা, 20 10% বেড়ে গেলে কত হবে? ছোটো করে এখানে যদি না পড়ে একটু দেখে নাও, 20 10% যদি বাড়ে কত হবে? এই অর্থাৎ 2 বছর বাড়ছে। 20 আর 2 কত অ্যাভারেজ? তাহলে 22 হলো। 22 ইন্টু 12, এই গুণগুলো আমি সবসময় বলেছি তাড়াতাড়ি করতে। তাহলে কত হবে? 22 ইন্টু 12, 264। কীভাবে করলাম? 22 দিয়ে যদি 10 করি হয় 220, আর 22 দুগুণে 44 হয়ে গেলো। তাহলে কী জানতে চেয়েছে? এজ অফ দ্য কোচ, তাহলে যেটা গ্যাপ থাকবে সেটাই। তাহলে 44 এজ হলো কোচের। না বুঝতে পারলে কমেন্ট করো। পরের অঙ্কে আমরা এগোচ্ছি। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 3-তে। অঙ্কটা দেখো, দ্য অ্যাভারেজ এজ অফ 45% ইজ ডিক্রিজড বাই 1/9 ইয়ার, একের নয় কমে যায় যা বয়স ছিল, ওয়েন ওয়ান অফ দেম হ্যাভিং 60 ইয়ার্স ইজ রিপ্লেসড বাই আ নিউ কামার, যখন যার বয়স 60 সে একজন নিউ কামারকে রিপ্লেস করে। অবশ্যই তাহলে বয়স কমে। তাহলে 45 জনের যদি 1/9 করে বয়স কমে তাহলে কত কমছে? 5 বছর কমছে। যার বয়স ছিল 60, তার থেকে 5 বছর কমিয়ে দিলেই আনসারটা চলে আসছে। আনসার কত? 55। দেখে নাও, 55 শুড বি দ্য আনসার। না বুঝতে পারলে কমেন্ট করবে। পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 4-এ। এটা খুব স্টার দিচ্ছি আমি, এটা খুব ভালো অঙ্ক, বহুবার অঙ্কটা দেখা গেছে। এই ধরনের অঙ্ক নাম্বারগুলো একটু চেঞ্জ হয়, বাকি এক থাকে। চলে আসছি, 3 ইয়ার্স আগো, 3 বছর আগে দ্য অ্যাভারেজ এজ অফ আ ফ্যামিলি অফ 5 মেম্বার্স ওয়াজ 17 ইয়ার্স, অর্থাৎ একটা ফ্যামিলিতে 5 জন লোক তাদের অ্যাভারেজ ছিল 17 করে 3 বছর আগে। 3 বছর আগে তাহলে টোটাল এজ কত ছিল? 85, তাই তো? তো এই জায়গাটা ইম্পর্টেন্ট। 3 বছর আগে ছিল 85, এখন প্রত্যেকের এই যে 5 জন ফ্যামিলি মেম্বার, এই 5 জন ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের 3 বছরে 3 বছর করে সময় বয়স বেড়েছে। তাহলে 5 জনের যদি 3 বছর করে বাড়ে তাহলে 5 3 কত? 15। আজকে তাদের বয়সের যোগফল কত? 15 আর 5, 85 আর 15 100। কেমন? এবার বলছে তারপর একটা বেবি হ্যাভিং বর্ন, একটা বাচ্চা জন্মেছে, তাদের অ্যাভারেজ এজ এখনও সেম আছে, অর্থাৎ বাচ্চা জন্মালে বাচ্চার জন্য তাদের ফ্যামিলির মেম্বার সংখ্যা হয়ে গেলো 6। অ্যাভারেজ এজ বলেছে একই আছে, 17ই আছে। 6 17 কত হয়? 102 হয়। তাহলে জিজ্ঞেস করেছে বাচ্চাটার বয়স কত, তাহলে 100 থেকে 102 ডিফারেন্স কত? 2 ইয়ার্স। দেখুন অপশান সি। ঠিক আছে, এগিয়ে যাচ্ছি। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 5-এ। মন দিয়ে দেখবেন, এটা খুব ভালো অঙ্ক, শর্টে করবো। কেমন? ইন আ স্কুল 600টা স্টুডেন্ট অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ 12 বছর করে, ছেলেদের অ্যাভারেজ বয়স, আর গার্লসদের হলো 11 বছর করে। এবার অ্যাভারেজ এজ অফ দ্য স্কুল বলেছে 11 বছর 9 মাস। অ্যাভারেজ এজ অফ দ্য স্কুল অর্থাৎ 600টা স্টুডেন্টের 11 বছর 9 মাস, অর্থাৎ 11 বছর অর্থাৎ হচ্ছে 6600, আর 9 মাস করলে কত হচ্ছে? 600-এর সাথে 9 মাস মানে কত? 9/12। 9/12কে আমি 3/4 লিখছি কেটে ডাইরেক্ট। তাহলে কত হয়? 4 দিয়ে 15, 150, তাহলে 3 15 45, তাই তো? তাহলে 7050 টোটাল এজ। এটা কি আসলো? টোটাল এজ। ঠিক আছে, এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি, জাস্ট লিখে রাখছি এখানে 7050 লিখে রাখলাম। এবার কি বলছে, ছেলেদের অ্যাভারেজ বয়স 12 করে, মেয়েদের হলো 11 করে। তাহলে জানতে চেয়েছে নাম্বার অফ গার্লস। আচ্ছা, যদি গার্লসদের বয়স 11 করে অ্যাভারেজ হয় আর নাম্বার অফ গার্লস যদি আমি 150 ধরি,
সেইভাবেই বয়েজদের বয়েজ বলেছে 12 করে, তাহলে নাম্বার অফ গার্লস যদি 150 ধরে থাকি তাহলে বাকি সংখ্যা তাহলে বয়েজ রয়েছে অর্থাৎ 450 বয়েজ রয়েছে। তাহলে আমি যদি এটাকে এইভাবে করি 11 দিয়ে 150 করলে 11 5 এখানে একটা শূন্য, এখানে 16 এটা আসছে, এবং ছেলেদের ক্ষেত্রে আসছে 12 0 0 5 4। এবার এটা যোগ করি আমি দুটোকে, 0 5 4 6 10 0 8 1 4 7 এই দেখুন মিলে যাচ্ছে, এটা এটা মিলে যাচ্ছে। তার মানে এটাই চাইছিল, আপনি অপশান সি ধরেও করতে পারেন, দেখবেন এটা মিলবে না, অপশান বিতে এটা মিলবে না, হলে আদারওয়াইজ এক্স ধরে করা যায় বড় হবে। চলে আসছি আমি পরের অঙ্কটা, অঙ্ক না চলে আসছি কোয়েশ্চেন নাম্বার সিক্সে। দ্য রেশিও লেখাটা পড়ি ভালো করে, দ্য রেশিও অফ দ্য এজেস অফ দ্য ফাদার অ্যান্ড সান 10 ইয়ার্স হেন্স নাও, অর্থাৎ আজকে কত সাল, আজকে 2020 সাল, বলছে 10 বছর বাদে অর্থাৎ 2030-এ বাবার ছেলে রেশিও কত দাঁড়াবে, 5x আর 3x। এবার বলছে ইট ওয়াজ 3:1 10 ইয়ার্স আগো, 10 বছর আগে অর্থাৎ 2010-এ এদের রেশিও কত ছিল, 3:1। তার মানে কি এখন 2030-এর রেশিওটা এইটা বলেছে, এই জিনিসটা 5x 3x, আর বলছে 2010-এর রেশিওটা এইটা, বোঝা গেল? অর্থাৎ আমাকে তাহলে এখানে কী করতে হচ্ছে, 20 বছর পিছনের রেশিও বলেছে, অর্থাৎ আমি -20 করলাম। তো সেখানে করে আমি যদি জিনিসটাকে দাঁড় করাই, আমি জায়গা যেহেতু কম পাচ্ছি, আমি এক্সের ভ্যালু আসছে কত, এখানে এক্সের ভ্যালু আসছে 10 আসছে। যদি এক্সের ভ্যালু 10 আসে তাহলে 10 বছর আগের আমি এখানে এক্সগুলো ধরেছিলাম, তাহলে তখন তাদের বয়স ছিল কত, 50 আর 30, আর এখন এখন জানতে চেয়েছে দ্য সান আর ফাদারের রেশিওটা জানতে চেয়েছে। তাহলে 10 বছর যদি যোগ করি তাহলে বাবার বয়স হচ্ছে 60, ছেলের বয়স হচ্ছে 40। এখনকার রেশিও কেমন, কালারটা চেঞ্জ করে নিই, এখনকার রেশিও তাহলে কত দাঁড়াচ্ছে, 60:40 দাঁড়াচ্ছে। এবার জানতে চেয়েছে তাহলে ছেলে আর বাবা, দেখো আগে প্রথমে কি কিন্তু অঙ্কটায় বলেছিল বাবা আর ছেলে, লাস্টে আবার বলে দিচ্ছে ছেলে আর বাবা, মানে চেঞ্জ করতে হবে, অর্থাৎ 40:60 রেশিওটা আমাকে করতে হবে, অর্থাৎ 2:3। এই সি অপশানে আমরা পাচ্ছি এটা। চলে যাচ্ছি পরের অঙ্কটায়, চলে আসলাম 7 নম্বর অঙ্কে। হর্ষা ইজ 40 ইয়ার্স ওল্ড অ্যান্ড রিদ্ধি 60 ইয়ার্স অফ এজ। আচ্ছা, হাউ মেনি ইয়ার্স এগো তাদের রেশিও ছিল 3:5, একদম সহজ অঙ্ক। আচ্ছা, এটা হর্ষা, এটা কত রিদ্ধি, কি বলছে, হর্ষার এখন বয়স 60 আর রিদ্ধি কত, সরি হর্ষার বয়স এখন 40 আর রিদ্ধির বয়স 60, কত বছর আগে জানি না, এক্স ধরছি, তাদের রেশিও ছিল কত, 3:5। এখানে করলে দেখা যাচ্ছে এটাকে যখন আমি এইটার সাথে গুণ করছি, কালারটা চেঞ্জ করে নিই, 180 -3x = 200 -5x, এ পাশে আসছে 2x = 20x - 10, তাহলে আনসার হবে 10, অপশান দেওয়া ছিল না, দুঃখিত। ইজি অঙ্ক, পরের অঙ্কটায় চলে যাচ্ছি, চলে আসলাম 8 নম্বর অঙ্কে, এটাই লাস্ট। 4 ইয়ার্স এগো দ্য রেশিও অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি ওয়াজ 2:3, এ আর বি এর রেশিও কী ছিল, 2x আর 3x, 4 ইয়ার্স আফটার 4 ইয়ার্স, অর্থাৎ ওখানে 4 বছর এখানে 4 বছর যোগ 8, রেশিও কত হবে, 5:7, তাদের প্রেজেন্ট এজ বার করতে দিয়েছে। অর্থাৎ এখানে আমি যদি করি নর্মাল ক্যালকুলেশান, 3×5 15, ছোটো করি, 15x + 5×40 = 7×14x + 7×56, সেই হিসাবে দেখা যাচ্ছে x = 16। তো x = যদি 16 আসে তাহলে প্রেজেন্ট এজ জানতে চেয়েছে, তাহলে এখানে 2x আর 3x ধরা হয়েছিল, বলে দিয়েছিল, তাহলে প্রেজেন্ট এজ কত হবে, 16 2×32 আর 16 3×48, হয়ে গেল অঙ্ক শেষ। তো কেমন লাগলো ভিডিও তোমরা কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে শেয়ার করবে ভিডিও, আর কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবে, আর আমাদের কাছে যারা পড়তে আসে স্টুডেন্টসরা তারা ফোন করে কনফার্ম করবে যদি কোনো রকম সমস্যা থাকে। সাবস্ক্রাইব না করা হয়ে গেলে সাবস্ক্রাইব থাকবে, যাদের ম্যাথসে প্রবলেম আছে তাদের সাথে ভিডিও শেয়ার করো, তাদেরও যাতে শিখতে পারিস ভিডিওগুলো দেখে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার।